স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন যে আমরা কিন্তু নতুন ভোটার কার্ড অ্যাপ্লাই করেছি ফর্ম সিক্স যেটা আমাদের অ্যাপ্রুভ হয়েছে এবং ভোটার কার্ড নাম্বার কিন্তু চলে এসেছে এখন আপনি অনলাইন থেকে আপনাদের নতুন ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন এর পাশাপাশি নিকটবর্তী পোস্ট অফিস থেকে আপনি কিন্তু নতুন একটি পিভিসি ভোটার কার্ড পেয়ে যাবেন তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে যাদের আঠেরো বছর হয়ে গিয়েছে কিংবা যাদের বয়স সতেরো বছর ছয় মাস কিংবা আট মাস চলছে তো আপনারা কিন্তু এখন অনলাইনে বাড়িতে বসে ভোটার কার্ড অ্যাপ্লাই করতে পারবেন যখন আপনাদের বয়স আঠেরো হয়ে যাবে তখন সেটা আপনি অ্যাপ্রুভ হয়ে যাবে এবং আপনি কিন্তু ভোটার কার্ড পেয়ে যাবেন তো দেখে নিচ্ছি এ টু জেড পদ্ধতিতে আজকের ভিডিওতে কীভাবে আপনি মোবাইল ফোন দিয়ে বাড়িতে বসে সঠিক পদ্ধতিতে আপনাদের ভোটার কার্ড অ্যাপ্লাই করবেন এবং অনলাইন থেকে ডাউনলোড করবেন অবশ্যই আগে আপনি যা করতে হবে আপনি যুক্ত পাচ্ছেন তো অবশ্যই লাইফ পাশাপাশি আসি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে মাসে অল্প রাখবেন আর যারা সাবস্ক্রাইব করে গেছেন দীর্ঘ অসংখ্য ধন্যবাদ এর জন্য আপনাদের কিন্তু প্লে স্টোর থেকে ভোটার হেল্পলাইন যে অ্যাপসটি রয়েছে এই অ্যাপসটি ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পর আপনি ওপেন করবেন ওপেন করতে আপনার সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনি দেখতেই পারছেন একটু অপশন হচ্ছে ভোটার রেজিস্ট্রেশন এখানে আপনি ক্লিক করবেন তারপর রয়েছে কিন্তু নিউ ভোটার রেজিস্ট্রেশন ফর্ম সিক্স এখানে আপনি ক্লিক করবেন আপনার সামনে চলে আসবে আইডি পাসওয়ার্ড যদি আপনার কাছে অলরেডি আইডি পাসওয়ার্ড থাকে যে আপনি এন পোর্টাল অথবা ভোটার রিসিআই ডট গভ ডট ইন পোর্টালে রেজিস্ট্রেশন করেছিলেন আইডি পাসওয়ার্ড তৈরি করেছিলেন তো সেই আইডি পাসওয়ার্ড এখানে বসিয়ে দিয়ে আপনি লগ ইন করতে পারবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনি কী করবেন নিউ ইউজার রয়েছে এখানে আপনি ক্লিক করবেন আমাদের সামনে পরবর্তী পেজটি চলে আসবে এখানে আপনাদের মোবাইল নাম্বার যে রয়েছে তা উল্লেখ করে দেবেন এরপর হচ্ছে সেন ওটিপি সেন ওটিপিতে ক্লিক করবেন আপনাদের মলে ওটিপি আসবে এখানে আপনি আপনার নাম উল্লেখ করে দেবেন লাস্ট নামে আপনার পদবি উল্লেখ করে দেবেন পাসওয়ার্ড আপনি কী রাখতে চান তা উল্লেখ করে দেবেন এবং আপনাদের মলে যে ওটিপি আসবে তা উল্লেখ করে আপনি সাবমিটে ক্লিক করবেন তো সামমিটে ক্লিক করতে আপনার যে রেজিস্ট্রেশন রয়েছে আইডি বাজার তৈরি হয়ে যাবে এরপর এখানে আপনাদের যে মোবাইল নম্বর রয়েছে এক কথা যেটি আপনি রেজিস্ট্রেশন করলেন সেই মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড উল্লেখ করে দেবেন এরপর হচ্ছে সেন ওটিপি সে নোটবিতে আপনি ক্লিক করবেন তো আপনাদের মলে কিন্তু ওটিপি আসবে তাই এখানে আপনি ক্লিক করে দেবেন এরপর লগ ইন রয়েছে লগ ইনে আপনি ক্লিক করবেন তো লগ ইনে ক্লিক করতে আপনাদের কিন্তু লগ ইন হয়ে যাবে এরপর আপনি আবারও কী করবেন ভোটার রেজিস্ট্রেশন রয়েছে এখানে আপনি ক্লিক করবেন তারপর নিউ ভোটার রেজিস্ট্রেশন ফ্রম সিক্স এখানে আপনি ক্লিক করবেন লেট স্টার্ট রয়েছে এখানে আপনি ক্লিক করবেন এরপর যেহেতু আমরা নতুন ইয়েস আই এম অ্যাপ্লাইং ফর দ্য ফার্স্ট টাইম এটা আমরা সিলেক্ট করবো নেক্সটে আমরা ক্লিক করবো এখান থেকে আপনার স্টেট কী রয়েছে সেটি আপনি সিলেক্ট করবেন আপনার ডিস্ট্রিক্ট কী রয়েছে তা আপনি সিলেক্ট করবেন এবং আপনাদের অ্যাসেম্বলি কি রয়েছে বিধানসভা সেটি আপনি এখান থেকে সিলেক্ট নেবেন এরপর যে ডেট অফ বার্থ ডেট অফ বার্থে আপনি ক্লিক করতে দেখতেই পারছেন যে ফার্স্ট অক্টোবর দু হাজার ছয় পর্যন্ত কিন্তু আপনি আবেদন করতে পারবেন যাদের ডেট অফ বার্থ ফার্স্ট অক্টোবর দু হাজার ছয় পর্যন্ত রয়েছে তো আপনি প্রতি আবেদন করতে পারবেন অথবা যাদের দু হাজার পাঁচ রয়েছে পাশের কিন্তু প্রতিটি রয়েছে ফার্স্ট জানুয়ারি থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত রয়েছে অথবা দু হাজার চার উপরে যতগুলো রয়েছে প্রতিটি এখানে আবেদন করতে পারবেন তো আপনি আপনার এখনই এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করবেন তারপর রয়েছে কিন্তু সিলেক্ট ডেট অফ বার্থ প্রুফ ডকুমেন্টস তো আপনাদের বয়সের বছর আপনি কোন ডকুমেন্টসটি দিতে চান তো লিস্টে ক্লিক করবেন দেখতেই পারছেন যে লিস্ট চলে আসবে এখান থেকে আপনাদের যে ডকুমেন্টসটি রয়েছে সেটি আপনি সিলেক্ট করবেন সেই ডকুমেন্টসটিকে আপনি আপলোডে ক্লিক করি জিপিজি অথবা জিপিজি ফাইলে দুই এমবির মধ্যে আপলোড করে দেবেন তো ডকুমেন্টস আপলোড হয়ে গেলে নিচে রয়েছে নেক্সট নেক্সটে আপনি ক্লিক করবেন পরবর্তী পেজটি চলে আসবেন আপলোড পিকচার রয়েছে আপলোড পিকচারে ক্লিক করে আপনাদের কোথায় ফটো রয়েছে গ্যালারিতে সেখান থেকে আপনি আপনার পাসপোর্ট সাইজ ফটো রয়েছে তাখানে আপলোড করে দেবেন এই ফটোই আপনাদের কিন্তু যে ভোটার কার্ড রয়েছে ভোটার কার্ডে কিন্তু চলে আসবে এরপর নিচে আপনি চলে আসবেন নিচে আপনি দেখতেই পারছেন জেন্ডার রয়েছে তো আপনার জেন্ডার কী রয়েছে মেল নাকি ফিমেল নাকি থার্ড জেন্ডার যেটি হচ্ছে সেটি আপনি সিলেক্ট করবেন তো এরপর এখানে আপনাদের নাম কী রয়েছে তা উল্লেখ করে দেবেন নাম উল্লেখ করতে নিচে আপনাদের কিন্তু বাংলা বানান চলে আসবে যদি মনে হয় যে বাংলা বানান ভুল রয়েছে সেটা আপনার মলে যে কীবোর্ড রয়েছে কীবোর্ড থেকে আপনি আপনার বাংলা বানানটিকে সংশোধন করতে পারবেন তারপর রয়েছে সার নেম আর কথায় পদবী তো আপনার পদবী কী রয়েছে তা এখানে আপনি উল্লেখ করে দেবেন তো পদবী উল্লেখ করতে আবারও আপনি সাইডে ক্লিক করবেন আপনি এখানে কিন্তু বাংলা ভ্রান্ডে চলে আসবে যদি আপনার আধার কার্ড থাকে তো আধার কার্ড নাম্বার এখানে উল্লেখ করে দেবেন আর না আসলে আপনি আধার কার্ড নাম্বার না দিতে চলে এই বক্সে আপনি মার্ক দিয়ে দেবেন তারপরে যে মোবাইল নাম্বার তো অ্যাপ্লিকেন্ট মোবাইল নাম্বার এখানে উল্লেখ করে দেবেন তো এই মোবাইল নাম্বার আপনার কাজে আসবে কেন না যখন আপনি ভোটার কার্ড ডাউনলোড করবেন তখন আপনার মোবাইল কিন্তু ওটিপি আসবেন তাই এখানে আপনি একটি সক্রিয় মোবাইল নাম্বার উল্লেখ করে দেবেন যদি আপনি আইডি থাকে তো উল্লেখ করে দেবেন আইডি অ্যাপ্লিকেন্ট এই ঘরে আর না হলে আপনি ফাঁকা রাখবেন এরপর নিচে রয়েছে কিন্তু ডিসেবিলি পার্সন এক কথা যারা শারীরিক অক্ষম রয়েছেন তো আপনারা কোন ঘরটি হয়ে থাকে কোন বক্সটি আপনার হয়ে দেখেন সেটি আপনি সিলেক্ট করবেন এবং তার উল্লেখ করে দেবেন নাহলে আপনি ফাঁকা রাখবেন এরপর নিজের রয়েছে নেক্সট নেক্সটে আপনি ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবেন তো আপনি রিলেশন টাইপ হিসেবে কার নাম রাখতে চান ফাদার্স মাদার্স ওয়াইফ কিংবা লিকেল গার্জিয়ান তো যান আপনি রাখতে চান সেটি আপনি সিলেক্ট করবেন এবং সেই ব্যক্তির নাম এখানে উল্লেখ করে দেবেন তো ঠিক একই রকমভাবে আপনি নাম প্রথম নামটি এখানে উল্লেখ করে দেবেন সাইটে ক্লিক করেন বাংলা চলে আসবে এরপর লাস্ট নামে আপনি পদবি কী রয়েছে সেটি আপনি এখানে উল্লেখ করে দেবেন এরপর সাইটে আপনি ক্লিক করবেন এখানে কিন্তু বাংলা বান্ধে চলে আসবে তারপর নিচে রয়েছে নেক্সট নেক্সটে আপনি ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করতে পরবর্তী পেজটি কিন্তু চলে আসবে এখানে রয়েছে আপনি হাউস নাম্বার যদি জানা থাকে আপনি বাড়ির নাম্বার তো উল্লেখ করে দেবেন আর জানা না থাকে আপনি কি করবেন এখানে শূন্য শূন্য দিয়ে দেবেন তো এরপর আপনি কী করবেন নিচে দেখতেই পারছেন স্ট্রিট এরিয়া বা লোকাল লিটি আপনি কী রয়েছে কিংবা মল কিংবা রোড কি রয়েছে রাস্তার নাম শুধু আপনি এখানে উল্লেখ করে দেবেন আপনাদের গ্রামের নাম অথবা ওয়ার্ড নাম্বার যা যা রয়েছে তা উল্লেখ করে দেবেন সাইডে ক্লিক করতে আপনি বাংলা ভাঙা কিন্তু চলে আসবে তারপর যে টাউন বা ভিলেজ তো আপনার টাউন বা ভিলেজের নাম কি রয়েছে তা এখানে উল্লেখ করে দেবেন এরপর সাইডে আপনি ক্লিক করবেন বাংলা ভাঙা কিন্তু চলে আসবে পোস্ট অফিস আপনি কী রয়েছে তা এখানে উল্লেখ করে দেবেন এরপর সাইডে ক্লিক করবেন বাংলা বাড়ান কিন্তু চলে আসবে পিনকোড আপনি কী রয়েছে সেটা আপনি এখানে উল্লেখ করে দেবেন আপনার পিনকোড এরপর আপনার তে এই শিল্প তালুক মন্ডল কী রয়েছে একটা এখানে আপনি জায়গার নাম উল্লেখ করে দেবেন সাইডে ক্লিক করবেন বাংলা বাড়ান কিন্তু চলে আসবে তারপর হচ্ছে অ্যাড্রেস প্রুফ তো এখানে আপনি যে অ্যাড্রেসটি উল্লেখ করলেন সেই অ্যাড্রেসটি আপনার কোন ডকুমেন্টসে রয়েছে তো এখানে লিস্টটি ক্লিক করবেন তো দেখতে পাবেন সমস্ত ডকুমেন্টস লিস্ট চলে আসছে তো এই সমস্ত ডকুমেন্টস থেকে আপনার কোন ডকুমেন্টসে তো আপনি এই অ্যাড্রেসটি সঠিক রয়েছে সেটি আপনি এখানে সিলেক্ট করবেন এরপর সেই ডকুমেন্টসটিকে আপনি আপলোডে ক্লিক করে আপলোড করে দেবেন জিপিজি অথবা জিপিজি ফাইলে দুই এমবির মধ্যে এরপর নিচেই আপনি চলে আসবেন নিচে আপনি দেখতেই পারছেন যে উপরে আপনি যে অ্যাড্রেসটি উল্লেখ করেন সেই অ্যাড্রেসে আপনাদের পরিবারের কোনো সদস্যের অলরেডি ভোটার কার্ড রয়েছে কি না যদি থাকে সেক্ষেত্রে আপনি কোন ব্যক্তি ভোটার কার্ড রয়েছে বাবার নাকি মায়ের নাকি ওয়াইফ নাকি লিগাল গার্জেন নাকি গ্রু কিংবা থার্ড জেন্ডার কারো যদি থাকে সেক্ষেত্রে আপনি সেটি সিলেক্ট করবেন এবং সেই ব্যক্তির নাম কী রয়েছে এখানে উল্লেখ করে দেবেন এবং সেই ব্যক্তির ভোটার কার্ড নাম্বার কী রয়েছে তা এখানে আপনি উল্লেখ করে দেবেন যদি না থাকে সেটা আপনি কী করবেন এগুলো আপনি সিলেক্ট করবেন না আনটি রেখে দেবেন তো এরপর নিচে রয়েছে নেক্সট নেক্সটে আপনি ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবেন এখানে আপনার স্টেট চলে আসবে এরপর এখানে আপনার ডিস্ট্রিক্ট কী রয়েছে সেটি আপনি সিলেক্ট করে নেবেন এরপর ভিলেজ বা টাউনের নাম আপনাদের কী রয়েছে তা আপনি সিলেক্ট করবেন এরপর এখানে বলা হয়েছে কিন্তু আপনি যে অ্যাড্রেসটি উল্লেখ করেছেন ঠিকানাটি তো সেই ঠিকানায় আপনি কদিন ধরে রয়েছেন যদি জন্ম থেকে থাকেন সেক্ষেত্রে এখানে আপনার ডেট অফ বার্থ কী রয়েছে সেটি আপনি সিলেক্ট করবেন এবং সেটা আপনি এখানে উল্লেখ করে দেবেন অথবা সেই অ্যাড্রেসে আপনাদের আসার যদি দুই মাস কিংবা তিন মাস হয়ে থাকে যারা বিবাহিত রয়েছে কিংবা এক বছর কিংবা দুই বছর সেক্ষেত্রে আপনি যে সালে বিয়ে হয়েছে সেই শালটি এখানে আপনি উল্লেখ করে দেবেন এরপর নিচে আপনি চলে আসবেন নিচে আপনার নাম উল্লেখ করে দেবেন প্লেস কী রয়েছে আপনাদের জায়গার নাম তাও উল্লেখ করে দেবেন তারপর রয়েছে ডান ডানে আপনি ক্লিক করবেন তো ডানে ক্লিক করতে আপনার সামনে কিন্তু রিভিউ চলে আসবে তো আপনি এবার দেখে নেবেন যে সব কিছু ঠিকঠাক রয়েছে কি না যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে তাহলে নিচে রয়েছে কনফার্ম কনফার্মে আপনি ক্লিক করবেন তো কনফার্মে ক্লিক করতে আপনার সামনে কিন্তু রেফারেন্স নাম্বার চলে আসবে আপনি দেখতেই পারছেন যে এক নাম্বার কিন্তু আমাদের সামনে চলে আসছে এরপর আপনি কি করবেন ওকে দেখতেই পারছেন ওকেতে আপনি ক্লিক করবেন তো ওকেতে ক্লিক করতে আপনাদের কিন্তু কাজ শেষ এবং আমাদের আবেদন কিন্তু কমপ্লিট এখন আমাদের কী করতে হবে চেক করতে হবে যে আমাদের স্ট্যাটাস কী রয়েছে বর্তমানে এর জন্য আমরা কী করব নিচে রয়েছে এক্সপ্লোর এখানে আমরা ক্লিক করব তারপরে যে স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশন এখানে আমরা ক্লিক করবো এখানে আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বারটি উল্লেখ করে দেবেন এখানে আপনি স্টেট কী রয়েছে তা সিলেক্ট করবেন এবং ট্র্যাক স্ট্যাটাসে আপনি ক্লিক করবেন তো ট্র্যাক স্ট্যাটাসে আপনি ক্লিক করতে দেখতেই পারছেন যে আমাদের সাবমিট হয়েছে কিন্তু ছয় এক দুই হাজার চব্বিশে এরপর বিউল অ্যাপয়েন্টমেন্ট হয়ে যাবে এরপর ফিলভিভি হয়ে যাবে তারপর অ্যাকসেপ্ট গেলে আমাদের কিন্তু এখানে যে ভোটার কার্ডের যে নাম্বার রয়েছে তা কিন্তু চলে আসবে এবং আমি আপনার আরেকটি স্ট্যাটাস চেক করে দেখিয়ে দিচ্ছি তো আপনি দেখতেই পারছেন যে আমাদের আরেকটি স্ট্যাটাস যেটা কিন্তু আমাদের অ্যাকসেপ্ট হয়ে গিয়েছে এবং আমাদের এখানে ভোটার কার্ড নাম্বার চলে আসছে এখন আপনি অনলাইন থেকে আপনাদের যে একদম ভোটার কার্ড রয়েছে তখন ডাউনলোড করতে পারবেন এর জন্য আপনি কী করবেন দেখতে পারবেন ইপি রয়েছে এখানে আপনি ক্লিক করবেন তারপর এখানে আপনাদের যে ভোটার কার্ড নাম্বার চলে আসছে সেটি দিয়ে অথবা রেফারেন্স নাম্বার দিয়ে আপনলোড করতে পারবেন যে একটি আপনি সিলেক্ট করবেন এরপর নেক্সটটি আপনি ক্লিক করবেন আপনাদের এখানে রেফারেন্স নাম্বার অথবা ভোটার কার্ড নাম্বার যেটা আপনাদের রয়েছে সেটা উল্লেখ করবেন এস্টেট রয়েছে আপনাদের তা সিলেক্ট করবেন ফেস ডিটেলসে আপনি ক্লিক করবেন নিচে আপনাদের কিন্তু ভোটার কার্ডটা তত চলে আসবে এইবাৰ ভোট কাৰ্ড আপুনি আৰু কোনিবি